দুপুরে বড় আলু রেখে মাত্র কেজিতে 2 টাকা ঠকিয়ে বিক্রি করেছেন, বাকি জীবন তওবা করলে এই পাপ ক্ষমা হবে না। যত মানুষকে ঠকিয়ে আলু বিক্রি করেছেন সবার কাছে আলু ফেরত দিতে হবে। আপনি দোকানদার, ও দোকানদার আপনাকে বলছি, বড় বেগুনগুলো উপরে রেখেছেন মাত্র 5 টাকা কেজিতে ঠকিয়ে বিক্রি করেছেন, যত মানুষকে ঠকিয়ে বিক্রি করেছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, এছাড়া বাঁচার কোনো পথ নেই। আপনি একজন কসাই, গরু জবাই করেন, গোস্ত বিক্রি করেন, করেন বৈধ কাজ, প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন, যত মানুষকে গোস্ত কম দিয়েছেন সমস্ত মানুষকে টাকা ফেরত দিতে হবে, তাছাড়া এই পাপের ক্ষমার কোনো পথ নেই। আব্দুর রাজাক সাহেব, এত মানুষকে তো খুঁজে পাবো না, তাহলে কি করব? তাহলে একটা পরামর্শ দিয়ে গেলাম, সেটা হলো এই যে কিছু টাকা হাজারো মানুষের নামে দান করে দেন। আল্লাহ, আমি বুঝতে পারলে টাকা তাকে ফেরত দিতাম, কিন্তু এখন তো বোঝার কোনো পথ নেই, তাদের নামে দান করে দিলাম, তুমি এটা তাদের নেকি দিয়ে দাও। এটা একটা পরামর্শ থাকলো, হতে পারে ইনশাআল্লাহ। এছাড়া বিচারের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে, যদি নেকি না থাকে তাহলে ওই পরিমাণ তার পাপ নিয়ে নিতে হবে, তার পাপ কমে যাবে, আমার পাপ বেশি হবে, এই হলো বিচার। জীবনে কোনোদিন কারো গায়ে অযথা থাপ্পড় মারবেন না, কোনোদিন দিন মজুর কাজের লোককে বিকেলবেলাতে ধমকে পাঠিয়ে দিবেন না, সারাদিনে যে কাজ করেছে সেই মজুর দিয়ে পাঠাবেন, একদিনের মজুরি যদি বাকি থেকে যাই সারা জীবন তাহাজ্জুদ দিয়ে বিচার মাঠে টিকা যাবে না। খুব সাবধান, নীতিকে নীতি মনে করে থাকেন, মানুষকে ঠকিয়ে মানুষের সাথে জড়িত পাপ করে বিচারের মাঠে তাহাজ্জুদ দিয়ে টিকা যাবে না, হজ দিয়ে তাসবিহ তাহলিল জিকির দিয়ে টিকা যাবে না, মানুষের সাথে জড়িত পাপ মহা পাপ। আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আমি সেদিন বলছিলাম যে আপনাদের সাথে আমি আন্তরিকভাবে সম্পৃক্ত হতে চাই, সেটা হলো আল ইতেশাম, সবাকেই প্রতি মাসে নিতে হবে, এবং এই এলাকায় এজেন্ট ভিত্তিক আসবে, আপনারা সেইভাবে সেখান থেকে নেবেন, প্রতি মাসে 20টা টাকা খরচ করা বড় নয়, আর এর ফল হবে অনেক বড়। কাজেই যোগাযোগের জন্য আমি সাথে করে গাড়িতে পত্রিকা নিয়ে আসি, যাতে করে নিয়ে আমার সাথে যোগাযোগ রাখতে পারেন। আরো যেটা জরুরিভাবে বলেছি যে ওই যে মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা, আসলেই কি বুখারিতে কোনো যঈফ হাদিস আছে কিনা, আরো আলোচনার মধ্যে এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বলে আমি মনে করি, মিন্নাতুল বারি। আর আমার জীবনের সব কথাই লেখা আছে উপদেশ বইয়ে, উপদেশ বই তো আজও দেখছি আপনি উপদেশ বই সংগ্রহ করুন, আজকের আলোচনা সেটাও উপদেশ বই আছে। এছাড়া আরো যত বই আছে, আব্দুল্লাহর বইটা আছে নাকি, আমরা হাদিস মানতে বাধ্য। ওরা মাঝহাবি ভাইরা বলছে যে হাদিস আর সুন্নাত এক নয়, সুন্নাত ভিন্ন জিনিস, হাদিস ভিন্ন জিনিস, অথচ সুন্নাত হাদিস একই জিনিস, এই জন্য আমরা হাদিস মানতে বাধ্য। আর আমি সর্বপ্রথমে মাটিতে কলমে জঙ্গি বিরোধী বক্তব্য লিখি এবং মুখে বলি, আমার অনুমান জঙ্গি বিরোধী বক্তব্য কঠোর কঠিন ভাবে এদেশের মাটিতে আমার চেয়ে কারো আছে তা আমার জানা নাই। এমামকে, সরকারকে, উচ্চমানের কর্মকর্তাকে আর বাপ মাকে, সমস্ত আলেম ওলামাকে আমি পরামর্শ দিয়েছি, আপনারা এই জঙ্গির বিষয়ে খুব সাবধান হন, এইভাবে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে জান্নাত কিনা যায় না। সেই বইটি হচ্ছে কে বলো লাভবান, আর একটা হেডলাইন আছে যে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না, আদর্শ পুরুষ আদর্শ নারী, মাসিকাল ইতেশাম, মিন্নাতুল বারি, সমস্ত বইগুলি স্টেজ থেকে সকল দিনী ভাই বোনকে নেওয়ার অনুরোধ রেখে আলোচনা এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন।